আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই জানিয়ে দিব, রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব ধ্বংসাত্মক বললেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে জার্মানি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়া উচিত বললেন জার্মান এমপি। আরো জানিয়ে দিব ইহুদিবাদে ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি ইরানের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের 262 ক্রীড়াবিদ নিহত। আরো জানিয়ে দিব পাকিস্তানের প্রধান বিচারপতির বেঞ্চের ওপর সরকারের অনাস্থা, ইমরান খানের নিন্দা। সর্বশেষ থাকবে মামলা চালাতে চাঁদা তুলছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাশিয়ার হাতে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব ধ্বংসাত্মক বললেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব দায়িত্বের হাতে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার হাতে এ কারণে ইউক্রেন ক্ষুব্ধ হয়েছে, একে অযৌক্তিক ও ধ্বংসাত্মক পদক্ষেপ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া গত শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করে, খবর আল জাজিরা এবং সিএনএন এর। গত শুক্রবার রাশিয়ার গোলাবর্ষণে 5 মাস বয়সী এক ছেলে শিশু নিহত হয়েছে জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, দুর্ভাগ্যবশত আমাদের কাছে স্পষ্টতই কিছু অযৌক্তিক এবং ধ্বংসাত্মক খবর আছে। রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে। তিনি বলেন, এটি এমন একটি পদক্ষেপ যা কল্পনা করাও কঠিন এবং এই ধরনের প্রতিষ্ঠান যে সম্পূর্ণ দেউলিয়াতের দিকে যাচ্ছে এই ঘটনা সেটির প্রমাণ করে। এদিকে দেশের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ভ্যালেরি ঝালুঝনি। টেলিগ্রামে তিনি লিখেছেন, আমরা আমাদের জাতির স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব। অন্যদিকে ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুৎসাইড জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে 262 ইউক্রেনের ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন, 363 ক্রীড়াবিদ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। জার্মানি থেকে মার্কিন সেনাদের চলে যাওয়া উচিত বললেন জার্মান এমপি। জার্মানির বাম দলের উপপ্রধান ও প্রভাবশালী এমপি সেভিম দাগদেলেন বলেছেন, আমেরিকার সাথে চরম পরাধীনতামূলক সম্পর্ক অবশ্যই বার্লিনকে বিচ্ছিন্ন করতে হবে। পাশাপাশি জার্মান সরকারকে অবশ্যই দাবি করতে হবে যে পরমাণু অস্ত্রসহ মার্কিন সেনাদের দেশে ফিরে দিতে হবে। ভিসিম দাগদেলেন বলেছেন, 78 বছর পর এখন মার্কিন সেনাদের দেশে ফিরে যাওয়ার সময় হয়েছে। তিনি বলেন, জার্মানির মার্কিন সামরিক ঘাঁটি এলাকাকে দেশের বাইরের কোনো ভূখণ্ড মনে হয়, কারণ সেখানে জার্মানির সংবিধান কার্যকর নয়। জার্মানির এই এমপি দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটির সদস্য। জার্মানিতে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব ঘাঁটি বিভিন্ন দেশে যুদ্ধ পরিচালনার কাজে আমেরিকা ব্যবহার করে থাকে। এছাড়া এইসব ঘাঁটি ব্যবহার করে মার্কিন সেনারা ড্রোনের সাহায্যে প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে। সেভিম দাগলেক বলেছেন, 78 বছর পরে এখন মার্কিন সেনাদের ফিরে যাওয়ার সময় হয়েছে, সূত্র জানিয়েছে পার্স টুডে। ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি ইরানের। সিরিয়ায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র দ্বিতীয় কর্মকর্তা শহীদ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় 2 সামরিক উপদেষ্টা হত্যার জন্য চড়া মূল্য দিতে হবে তেল আবিবকে। IRGC একটি বিবৃতির মাধ্যমে 2 সেনা কর্মকর্তা হত্যার প্রতিশোধের অঙ্গীকার করেছে। IRGC বলেছে, ভুয়া এবং অপরাধী ইহুদিবাদী সরকার এই ঘৃণ্য অপরাধের জন্য নিঃসন্দেহে প্রতিশোধের মুখে পড়বে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি শুক্রবার একটি বিবৃতিতে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েলিদের অবরোধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে তারা সিরিয়ার সার্বভৌমত্ব নিয়মিতভাবে লঙ্ঘন করার সাহস পাচ্ছে। ইসরায়েল টানা 3 রাত সিরিয়ার রাজধানী দামেস্ক সহ বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছে। এর মধ্যে দামেস্কের হামলায় IRGC-র 2 কর্মকর্তা শহীদ হয়েছেন, সূত্র জানিয়েছে পার্স টুডে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের 262 সৈন্য নিহত। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের 262 জন অ্যাথলেট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট। এছাড়া রুশ হামলা ইউক্রেনের 363টি ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি, খবর রয়টার্সের। ইউক্রেনের সফররত ইন্টারন্যাশনাল ডেফরেশন ফেডারেশন অব জিমন্যাস্টিকের সভাপতি মরিনা ওয়াতনাবের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জিমন্যাস্টিকের সফররত প্রেসিডেন্ট মরিনারি ওয়াতনাবের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম হুটসেট। এ সময় রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ক্রীড়াবিদের প্রাণহানি ও ক্রীড়া অবকাঠামোতে ক্ষয়ক্ষতির তথ্য সামনে এনেছেন তিনি। ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী দাবি করেছেন, রাশিয়ার কোনো অ্যাথলেটকে অলিম্পিক বা অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়েবসাইটে প্রকাশিত ট্রান্সক্রিপ্ট অনুসারে হুটসেট বলেছেন, রাশিয়ার ক্রীড়াবিদ সকলে এই যুদ্ধকে সমর্থন করে এবং এই যুদ্ধের সমর্থনে বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে থাকেন।
রয়টার্স বলছেন, দেশের নাম নিয়ে নয় বরং প্রতিপক্ষ বা নিরপেক্ষ প্রতিযোগী হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের ধীরে ধীরে ফিরে আসার সুযোগ দেওয়ার সুপারিশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে 2024 সালে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিক রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। ইউক্রেন গত শুক্রবার জানিয়েছে, রাশিয়ানদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নামানো হলে 2024 সালের গেমসের জন্য যোগ্যতা অর্জনের ইভেন্টে ইউক্রেনের ক্রীড়াবিদদের অংশ নিতে দেওয়া হবে না। তবে ইউক্রেনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে আইসি। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঠিক কত সংখ্যক ইউক্রেনের ক্রীড়াবিদ নিহত বা কত স্থাপনা ধ্বংস করা হয়েছে তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। পাকিস্তানের প্রধান বিচারপতির বেঞ্চের ওপর সরকারের অনাস্থা, ইমরান খানের নিন্দা। পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন সংক্রান্ত মামলা শুনানিতে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন 3 সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চে দেওয়া সিদ্ধান্তের ওপর সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছে দেশটির পিএমএলএন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। এই ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খান। শনিবার ক্ষমতাসীন জোটের এই ইঙ্গিতের পর পাকিস্তানে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট আরও গভীর হলো বলে মনে করেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। মডেল টাউনে পিএমএলএন এর সদর দপ্তরে অনুষ্ঠিত পিডিএম এবং পিপিপি মিত্রদের সঙ্গে এক বৈঠকে ফেডারেল জোট 3 সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চের ওপর সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করে এ বিষয়ে আদালতে কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়েছে, নির্বাচনের তারিখ নিয়ে পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না ক্ষমতাসীন জোট এবং চলতি বছরের অক্টোবরে আগে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। পিএমএলএন এর নেতা নওয়াজ শরীফ এবং পিপিপি এর নেতা আসিফ আলী জারিদারি চিকিৎসার জন্য দুবাইয়ে অবস্থান করায় ভিডিও লিঙ্কের মাধ্যমে বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকের পর পিএমএলএন এর বিবৃতিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল, বিচারপতি ইজাজ উল আহসান এবং বিচারপতি মনিব আক্তারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের 3 সদস্যের বেঞ্চের ওপর সম্পূর্ণ অনাস্থা দেখানো হলো। বিবৃতিতে অবিলম্বে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অবিলম্বের বিষয়ে 3 সদস্যের বেঞ্চে কার্যক্রম বন্ধের পাশাপাশি স্বপ্রণোদিত এই মামলায় 4 সদস্যের সংখ্যাগরিষ্ঠ বেঞ্চে সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টে একটি স্পষ্টত বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, সুতরাং বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্ত দেয়া থেকে আদালতের বিরত থাকা উচিত। বৈঠকে রাজনীতিবিদদের পরামর্শ দেওয়ার আগে বিচারকদের নিজেদের মধ্যকার মতভেদ দূর করার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে একযোগে সব বিধানসভায় নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে পিএমএলএন নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। এছাড়া পাকিস্তানে নির্বাচন কমিশনের বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের এখতিয়ার নেই বলেও উল্লেখ করা হয়েছে বৈঠকে, কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। সর্বশেষ জানিয়ে দেব, মামলা চালাতে চাঁদা তুলছেন ট্রাম্প। মামলা চালাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাঁদা তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 বছরের নিষেধাজ্ঞা শেষে আগামী 24 তথা 2024 সালে নির্বাচনে আগে প্রচারণার কাজে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ব্যবহারও শুরু করেছেন তিনি। এরই মধ্যে বৃহস্পতিবার বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ট্রাম্প। পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি। আর এই মামলা চালাতে এখন ফেসবুক ব্যবহার করে চাঁদা তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফেসবুকে বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন তার অনুসারী একটি দল, সিএনবিসির খবর। সোশ্যাল মিডিয়া জয়েন্টের এক আরবাইট অনুসারে এই সাবেক প্রেসিডেন্টের জন্য ফেসবুকে বিজ্ঞাপন প্রচারণার কাজ শুরু হয়েছে গত শুক্রবার থেকেই। বিজ্ঞাপনগুলোতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগের সমালোচনা করা হয়েছে। প্রেসিডেন্ট সমর্থকদের অনুদান দিয়ে তাকে সাহায্য করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অনুগ্রহ করে রাত 11:59 মধ্যে $47 বা এর বেশি অনুদান দিন। ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনে আরো বলা হয়েছে, একটি করে টি শার্ট পাবেন ট্রাম্পের সমর্থকরা, তাতে লেখা থাকবে আই স্ট্যান্ড উইথ প্রেসিডেন্ট ট্রাম্প। এটি শার্ট দেওয়ার মাধ্যমে চলমান দুঃসময় আন্দোলনকে আরো বেগবান করতে সমর্থকদের আহ্বান জানানো হয়েছে।